বাবা মা হওয়ার ক্ষমতা হারাচ্ছে বাংলাদেশের নারী ও পুরুষরা। এবার এমনই ভয় ধরানো তথ্য দিলেন ভারতের এক চিকিৎসক। কেন কমছে তাদের প্রজনন ক্ষমতা জানাচ্ছি, তবে তার আগে ফলো করে দিন আমাদের পেজটি, কেননা বাজ নিউজে পাবেন সবার আগে সর্বশেষ এক্সক্লুসিভ তথ্য। বাংলাদেশে সচেতনতার অভাবে বেড়ে চলেছে বন্ধাত্ব, এমন এক মন্তব্য করেন চেন্নাইয়ের বন্ধাত্ব বিশেষজ্ঞ অরুণ মধুবেল। তার মতে বাংলাদেশে বিয়ের পর সন্তান ধারণে অক্ষম হলেও একজন দম্পতি দ্রুত চিকিৎসকের কাছে না গিয়ে 5 থেকে 10 বছর পর শরণাপন্ন হন ডাক্তারের। এতে বাবা মা হওয়ার সম্ভাবনা তলা নিতে গিয়ে ঠেকে বলেই মত দিয়েছেন তিনি। কিন্তু এর সমাধান কি, সে খবর জানার আগে ফলো ও সাবস্ক্রাইব করুন বাজ নিউজ। ডাক্তার অরুণ জানান, বিয়ের পর সন্তান ধারণে অক্ষম হলেই দেরি না করে 2 বছরের মধ্যে ডাক্তারের শরণাপন্ন হয়ে নিয়মিত নিতে হবে চিকিৎসা, এতেই মিলবে সমাধান। দর্শক, এখনই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে, আর সতর্ক করুন তাদের, আর সেই সাথে ফলো ও সাবস্ক্রাইব করুন বাজ নিউজ।